से। रमेश जी आश्रम ও তো স্কুলে পৌঁছে গাড়ি নিয়ে বাসায় চলে যেও। Yes sir। বেউশিয়া মার্কেটে নিয়ে যাবেন। আচ্ছা স্যার। Thank you.
ফাঁসি হয়েছে। এই খবরটা দেওয়ার অপরাধে ওকে আমি কি সাজা দিলাম তা তোমরা দেখতেই পেলে। কিন্তু যার হুকুমে কলিমুল্লার ফাঁসি হলো তাকে আমি কি সাজা দেব ভেবেছ? মেরে ফেলব? আরে না না না, মেরে ফেললে তো সবই শেষ। তোমাদের পেয়ারের আব্বাজানকে বাঁচিয়ে রাখবো আর মেরে ফেলব তোমাদের। আমার একমাত্র সন্তানের ফাঁসির বদলে তোমরা তিন বোন পর পারে চলে যাবে। তোমাদের মৃত্যু সংবাদ পেলে তোমাদের আব্বুজান বুঝতে পারবে সন্তান হারাবার কি ব্যথা। সে যতদিন বেঁচে থাকবে শোকে দুঃখে জ্বলতে থাকবে, টুটতে থাকবে। এই মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কিছু মনে থাকে না? না যে আম্মু, বারবার সকালে মেয়েরা বলছিল আইসক্রিম খাবে। যে বলছি, যাও এক্ষুনি গিয়ে নিয়ে এসো। আচ্ছা যাইতেছি। এই যা, ছানার পায়েসের বাটিটা আবার কোথায় রাখলো? চত্বর সব বোতলগুলো সব খালি। স্কুল থেকে ফিরে এসে ঠান্ডা পানি না পেলে মেয়েরা আমাকে মেরেই ফেলবে। হায় আল্লাহ, চারটা বাজে এখন, ওরা স্কুল থেকে এলো না? স্যার আমরা পণ্য পণ্য করে খুঁজছি স্যার, কিন্তু এখনো কোনো খুঁজিস পাচ্ছি না স্যার। ইন্সপেক্টর, আমার পদ্মা বেগা যমুনা, ওদেরকে উদ্ধার করুন, উদ্ধার করুন। স্যার আমরা আবার দেখছি স্যার। পদ্মা মেঘনা যমুনা এখন স্কুল থেকে ফেরেনি। স্কুলে যাওয়ার পথে ড্রাইভার রমেশ খুন হয়েছে। তোমার পদ্মা মেঘনা যমুনা ছিনতাই হয়েছে। গতকাল বাসায় গিয়ে দেখি মেঘনা এসে গেছে, আর ঠিক ওই মুহূর্তে যে কি করে
ওঠো মা, ওঠো। ডাক্তার সাহেব, আই এম সরি। কথা বলো, আজ পদ্মা মেঘনা যমুনা নেই, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। জাহানারা, কথা বলো, আমি কাকে নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো?
ছিল সার্জন জন্য একা লজ্জা করে না ভীর কা পুরুষের দল মুরাদ একাই যদি তোদের চেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে তোদেরকে আমার দল থেকে বিয়োগ করে মুরাদকে যোগ করে নিতে হয় কিন্তু সে যে পুলিশ আপোষে পাওয়া যাবে না জানিস তাই কল কাঠি ঘোরাতে হবে হ্যালো হোয়াট মুরাদের বেডরুমটা খানা তল্লাশি করুন আমার কথার সত্যতা প্রমাণিত হবে তোমাদের মৃত্যুবার্ষিকী অথচ সারাদিন আমি একটি বার তোমাদের সামনে আসতে পারিনি কি করব পুলিশের চাকরি করা ডিউটি তবে হ্যাঁ আমি তোমাদের হুকুম অক্ষরে অক্ষরে পালন করছি তোমরা বলতে হারাম পোলাও কর্মার চাইতে এক মুঠো ভাত অনেক বেশি নিয়ামত বাবা মা তোমরা বিশ্বাস করো আমি হারাম খাই না আপনি ইনফরমেশন আছে তুমি এক লাখ টাকা ঘুষ খেয়েছ ঘুষ ঘর খানা তল্লাশি করব শিকদার স্যার স্যার ইয়েস স্যার এই তো গ্রেপেস হ্যাঁ সিরিয়াল নাম্বারগুলো হুবহু মিলে গেছে ইউ আর আন্ডার অ্যারেস্ট আমি জানি তুমি কি বলতে চাও তোমার মতো একজন আদর্শবান কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারের দ্বারা এমন জঘন্য কাজ হতে পারে না তাহলে কি আমাকে স্যার মিথ্যে অপরাধের জন্য শাস্তি পেতে হবে দেখো মুরাদ ব্যাপারটা সম্পূর্ণ আইনের হাতে যেখানে তোমার আর আমার মুখের কথার কোনো দাম নেই আইন চায় প্রমাণ প্রমাণ হ্যাঁ প্রমাণ তুমি দিতে পারবে পারব স্যার মিথ্যে চিরদিনই মিথ্যে মিথ্যে কোনোদিন সত্য হতে পারে না স্যার স্যার শুধু সেই সময় ও সুযোগটুকু আমাকে দিন যাতে আমি মিথ্যেকে সত্য বলে প্রমাণ করতে পারি আমি চেষ্টা করব থ্যাংক ইউ স্যার বাবা 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 দেখো বাবা আল্লাহ তোকে দীর্ঘজীবী করুন জন্মদাতা না হলেও তুমি আমার বাবা পদ্মা নামে মা মরা বাপ হওয়া মেয়েটাকে তুমি যদি আশ্রয় না দিতে তাহলে আজ হয়তো আমার কোন অস্তিত্বই থাকত না তবুও মা তোকে যে আমার স্যালুট করতেই হবে আমি তো হাবিলদার নাজির তোর জানের দুশ্মন কে কে চোখকে ফাঁকি দেবার জন্য আমার নাম ধাম সত্যিকারের পরিচয় গোপন করে তুমি আমাকে মানুষ করেছ পদ্মা থেকে আমি হয়েছি চুরি হ্যাঁ তবু স্যালুট যে তোরই পাও না মা না বাবা স্যালুট নয় তোমার কাছ থেকে আমি দোয়া চাই
তো সেই জায়গা। আজ থেকে বারো বছর আগে মেলিকে তো এখানেই করিয়ে পেয়েছিলাম। ড্যাডি, কি হয়েছে ড্যাডি? কিছু না মা, কিছু না। রেডিয়েটরে পানি নেই, কিন্তু এখন পানি পাই কোথায়? এক্সকিউজ মি ম্যাডাম, আমাদের গাড়ির রেডিয়েটরে পানি নেই, ইঞ্জিন গরম হয়ে গেছে, এখানে কোথাও পানি পাওয়া যাবে? মানে আপনি, আমি, আই এম সরি। আর যদি মেঘনা যেমন আমার কাছে থাকতো, জানি না ওরা আজও বেঁচে আছে কিনা। কে কে? তোর মতো একজন জাত ক্রিমিনালকে ধরার জন্য আমি আজ পুলিশ অফিসার হয়েছি। আমার হাতে তোকে ধরা পড়তেই হবে। বস, মরার জামিনে মুক্তি পেয়েছি। কলকাঠিটা তাহলে আবারও ঘোরাতে হয়। হ্যালো, কে কে? কে ফর খুরশিদ, কে ফর কাদরি, খুরশিদ কাদরি। কে কে নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে পানি খায় কিনা জানি না, কিন্তু এ কথা সত্যি। তোমার বাবা মা চিরকাল সৎপথে থেকে সত্যের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু বদলে পেয়েছেন কি? ডাকাতের হাতে একই সঙ্গে নৃশংসভাবে দুজন খুন হয়েছেন। প্রতিশোধ নেবার স্পৃহা নিয়ে তুমি হয়েছিল পুলিশ অফিসার। চাকরি তোমার নেই, তুমিও ষড়যন্ত্রের শিকার, কিন্তু এভাবে তো তুমি বাঁচতে পারবে না। আমি বাঁচতে চাই। দেখো, তুমি যদি বাঁচতে চাও আমার আস্তানায় চলে এসো। আমার লোক তোমার সঙ্গে দেখা করবে, তোমার বাঁচার পথ ও বাতলে দেবে। ওকে, সেরকম তামিল করলে তোমার অভাব অনাটনও দূর হবে, আর তোমার বাবা মার মৃত্যুর প্রতিশোধও নিতে পারবে। হয়তো ষড়যন্ত্রকারীর মুখোশ ছুড়ে ফেলে দিয়ে তুমি ফিরে পাবে তোমার বাঁচার অবলম্বন। এর সঙ্গে হাত মিলালে আমি কে কে পর্যন্ত পৌঁছতে পারব? কি ভাবছো মুরাদ? না, কিছু নেই। ওকে বস, আমি থাকতে এত বড় একটা কাজে মুরাদকে পাঠালেন, যদি সে আপনার বিশ্বাসের মর্যাদা না দেয় তখন নাও নাও বাহারাম। কে কে কখনো ভুল করে না,
আইনের লোককে বেআইনি সাব্যস্ত করাই তো আমার কাজ। তাছাড়া আমার যেমন মুরাদকে প্রয়োজন, তেমনি মুরাদেরও আমাকে প্রয়োজন। কারণ আমি ওর গা থেকে আইনের পোশাকটা খুলে দিয়ে ক্রিমিনালের পোশাকটা পরিয়ে দিয়েছি। পোশাক কুকুরের মতো একটার পর একটা হুকুম পালন করলেও আমার সাক্ষাৎ সে কোনোদিন পাবে না। Congratulations to Murad. Baharam. Yes, boss. Murad ke diye ar ekta kaj korate hobe ar shetai hobe tar jibone shesh kaj. Kaj ta ki boss? Disco dancer Milike tule ante hobe. Milike. Milike keno boss? বেবি আবার তুমি? হ্যাঁ আমি। আমার প্রস্তাবটা ভেবে দেখেছো? আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, তোমার ওই সমস্ত ব্যবসায়ী বন্ধুদের মনোরঞ্জন করার পেশা আমার নয়, তার জন্য বহু মেয়ে আছে। আছে, তবে তোমার মতো সুন্দরী নয় তারা। ওই ইউ স্কাউন্ডেল ড্রাইভার, ইউ আর রিয়েলি প্রেটি ওয়ান। তোমাকে আমার প্রয়োজন। গেম পয়েন্ট, ম্যাচ পয়েন্ট, ইউ লস্ট, মানে তুমি হেরে গেলে। ও হ্যাঁ, কি যেন বলছিলে, মিলি সেই নাম করা গায়িকা, রোটারিয়ান রহমানের একমাত্র মেয়ে, আমি এক্ষুনি তাকে উঠিয়ে আনছি। নারী হরণ, এত বড় জঘন্য কাজ আমি করবো? কি হলো, ভয় পেয়ে গেলে? আমাকে ক্ষমা করো। কি বলছো? হ্যাঁ, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। তাহলে বসের দেখা পাওয়া তোমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। ভেবে দেখো, একটা সামান্য কাজের জন্য তোমার দীর্ঘদিনের প্রতীক্ষিত আশাকে ধূলিসাৎ করে দিতে চাও? সাক্ষাৎ আমাকে পেতেই হবে, বিনিময় যদি এর চাইতে জঘন্য কাজ আমাকে করতে হয় করব। ওকে, আই অ্যাকসেপ্ট ইওর প্রপোজাল। Thank you.
আছে ভালো আশা, এ বুকে আছে ভালোবাসা, ও গোনন্দিতা। তুমি আমি চুপি চুপি হব যে ফেরারি, তুমি আমি চুপি চুপি হব যে ফেরারি। তুমি যে আমার গানে আছো, তুমি যে আমার গানে আছো, ও গো মনমিতা। তুমি আমি চুপি চুপি হব যে ফেরারি, তুমি আমি চুপি চুপি হব যে ফেরারি। Thank you.
ওখানে আমাকে চিনতে পারছো না মা? আমি তোমার খাদেম চাচা। বারবার বলেছি আমার ঘরে কেউ আসবে না। কেন এসেছো? কি জন্য এসেছো? বেরিয়ে যাও, গেট আউট। আই সে গেট আউট। কটা দিন ধরে মুখে এক ফোঁটা পানিও দাওনি, খেয়ে নাও মা। নীলি, নীলি মা, আমার কথা শোনো। রহমান সাহেব মারা গেছেন সত্যি, কিন্তু তোমার বাবা মরেননি। হ্যাঁ মা, হ্যাঁ, মাথা ঠান্ডা করে আমি সব কথা শোনো। এতদিন যা জেনে এসেছ সব ভুল, সব মিথ্যে। হ্যাঁ মা, হ্যাঁ, সব মিথ্যে। হ্যাঁ, রহমান সাহেব তোমার বাবা নন। তাহলে কে আমার বাবা? আমি কার মেয়ে? আমি কার মেয়ে? সাহেবের কাছে শুনেছি তোমার বাবা ছিলেন একজন ডিস্ট্রিক্ট জজ। হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আমার মনে আছে সাহেব তোমাকে ফিরিয়ে দিতে গিয়েছিলেন। গিয়ে প্রতিবেশীদের কাছে জানলেন তোমার মা মারা গেছেন। জজ সাহেব বেঁচে আছেন না মারা গেছেন জানি না, তবে তুমি নিরুদ্দেশ। তোমরা ছিলে তিন বোন, বড় পদ্মা, ছোট যমুনা, আর তুমি মেজ মেঘনা। মেঘনা, রহমান সাহেবের মেয়ে ছিল মিলি। এতটুকু বয়সে তার মায়ের সাথে এক সড়ক দুর্ঘটনায় সেও মারা যায়। তাকে হারিয়ে রহমান সাহেব তোমাকে কুড়িয়ে পান, তাই সাহেবই তোমাকে আদর করে ডাকতে মিলি। না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি আমার মন ভোলাবার জন্য মিথ্যে কথা বলছো, মন গড়া কথা বলছো। মন গড়া কথা নয় মা, আমার কাছে প্রমাণ আছে। এই দেখো, প্রথম যেদিন রাতে তুমি এই বাড়িতে এসেছিলে সেদিন তোমার পরনে ছিল এইগুলো। হ্যাঁ, আর আর গলায় ছিল এই হার। মৃত্যুটা মিলি কিছুতেই মেনে নিতে পারছে না, কাজেই তোমার একটা কাজ করতে হবে। জি বলুন। এই দুশ্চিন্তার হাত থেকে মিলিকে মুক্ত করতে হলে তোমাকে ইমিডিয়েটলি এই শহরের কোলাহলের বাইরে দূরে কোথাও নিয়ে যেতে হবে কিছুদিনের জন্য। কিন্তু আঙ্কেল, ড্যাডি যদি... ডোন্ট ওয়ারি মাই বয়, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Ha ha ha!
এখানে বসো। এই ও
মালা নেবেন? মালা আর ফুল দিতে আসি, নেবেন? অবশ্যই। এই যে এটা। দাম কত? মাফ করবেন, পয়সার বিনিময়ে মাছের নিলাম ডাকি, কিন্তু মালা বিক্রি করি না। কাউকে মালা দেওয়াটাই আমার আনন্দ, দিনলাম নাকি পড়িয়ে মানাবে ভালো। আচ্ছা, আচ্ছা, আপনি বাবার সঙ্গে? বাবা আমাকে ছেড়ে চলে গেছেন, চিরদিনের জন্য চলে গেছেন। ও প্লিজ কেঁদো না। খাদেম চাচার কাছে শুনেছি তোমার বাবা হয়তো আজও বেঁচে আছেন। বেঁচে আছেন? হ্যাঁ, কিন্তু কিভাবে আমি তাকে খুঁজে পাবো? তিনি কোথায়? পয়সা নেই তো গাড়ি তুলছো কেন? হ্যাঁ, গাড়ি তুলছো কেন? নামো, নামো, নামো। লোকটা পড়ে গেল, উঠুন। পয়সা দিতে পারিনি বলে ওরা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গেল। যাবেন কোথায়? জানি না। তাহলে বাসে উঠছেন কেন? ওদেরকে খুঁজতে। কাদের? আমার তিন মেয়ে, পদ্মা, মেঘনা, যমুনা। আজ কত বছর ধরে ওদেরকে আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু 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 কি বাবা, তুমি কি আমার সাফল্যে খুশি হওনি? খুশি হয়েছি, কিন্তু নিশ্চিন্ত হতে পারিনি। কেন বাবা? দেখ মা, আমি অনেকদিন ধরে পুলিশের চাকরি করছি, তাই বলছিলাম কোনো অপরাধী যদি সাজা না পায় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু অপরাধ না করে কেউ যদি সাজা পায় সেটা বড় দুঃখের ব্যাপার। তুমি কি বলতে চাও আমার রাত কোনো অপরাধ করেনি? তার অপরাধ এখনো কোর্টে প্রমাণিত হয়নি। আমি তাকে হাতে নাতে ধরেছি, প্রমাণ করে ছাড়বো সে অপরাধী। কিন্তু আমার মনে হয় সে অপরাধী নয়। বাবা, মা, আমি ছোট মুখে বড় কথা বলছি বলে অপরাধ নিস না। রোটারিয়ান রহমান সাহেব মারা গেছেন পিঠে গুলি লেগে, আর তুই বলেছিলি মুরাদকে তুই ধরেছিস রহমান সাহেবের সামনে থেকে। মুরাদ যদি গুলি করে থাকে তাহলে তো গুলিটা রহমান সাহেবের বুকে লাগার কথা, পিঠে না। হ্যাঁ, তুমি যদি মনে করো মুরাদের জামিন পাওয়া উচিত, আমার কোনো আপত্তি নেই স্যার। তবে এই ব্যাপারে জজ সাহেবের সাথে তোমার আলাপ করতে হবে। ওকে স্যার। Thank you.
স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তোমার অফিসে যাবার সময় হয়ে গেছে। তবে বি কেয়ারফুল, আসামি যেন পালিয়ে যেতে না পারে। আই উইশ ইউ গুড সাকসেস। থ্যাংক ইউ স্যার। মুরাদ জামিনে মুক্তি পেয়েছে? ইয়েস বস। কিন্তু আমার হাত থেকে সে কোনোদিনই মুক্তি পাবে না। বারাম বস, আমি চাই তুমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দাও। ওকে ওকে বস। ভাবছি আপনারই জন্য আমি কাপুরুষ হয়ে যাচ্ছি। মানে? মানে আমার মনে কোনোদিনই ভয় ভীতি ছিল না, আর এখন চারিদিকে কেমন মায়া মায়া লাগছে, ভয় হচ্ছে। দুদিন পর হয়তো আমার বাঁচতে ইচ্ছে করবে। আমি তোমাকে বাঁচাবো। পারবেন না ম্যাডাম, পারবেন না। মরণ আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমার জন্য হয় ফাঁসির দড়ি, নয় পিস্তলের গুলি রেডি আছে। ধৈর্য আর সাহস থাকলে মানুষ মরণকে জয় করতে পারে। তাই নাকি মুরাদ? এবার বলো, কে সেই লোক যে তোমাকে ফাঁসিয়ে দিয়ে সবার আড়ালে থেকে রটেরিন্দ্রমানকে গুলি করেছে? তার নাম উচ্চারণ করলে হয়তো আমার জীবন থাকবে না, কিন্তু তবু আমি তার নাম বলবো। কারণ আপনার মতো কর্তব্য পরায়ণা পুলিশ অফিসারের প্রতি এখন আমার অগাধ বিশ্বাস আর শ্রদ্ধা জন্মেছে। বলো মুরাদ, বলো, নির্ভয় বলো। খুরশিদ কাদেরী, তোমার জন্য হারিয়েছি আমার মা, হারিয়েছি আমার বাবা, হারিয়েছি দুই বোন মেঘনা যমুনা। কেকে, তোমার মতো শয়তানকে আমি আমি পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেব। হ্যালো, কে বলছেন? ইন্সপেক্টর জুলি? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? লাল মোটর সাইকেল, গায়ে লাল জ্যাকেট, মাথায় লাল হেলমেট, গুলি করে পালিয়েছে, কোন দিকে গেছে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। Thank you.
অপারেশন আনসাকসেসফুল। পুলিশ আমার চারিদিকে। What should I do now? তুমি ইমিডিয়েটলি ছদ্মবেশ ধারণ করো, মহাজন সেজে ট্রলার ঘাটে চলে যাও, মাছের নিলাম ডাকো যাতে পুলিশ তোমাকে চিনতে না পারে। ওকে 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 বস। মুরাদ আমার যেসব গোপন আড্ডাগুলো চেনে সেসব আড্ডাগুলোতে রেড করতে ইন্সপেক্টর জুলিকে নিশ্চয়ই সহযোগিতা করবে। স্যার বি অ্যালার্ট। আরে বাবা, ওই একই প্রশ্ন তো আমারও।
আমাদের রুমে আপনারা কি করছেন? এই রুম আপনাদের? হ্যাঁ, এই যে চাবি, রুম নাম্বার 9। রুম নাম্বার 9? আসুন আসুন আমার সাথে। আসুন আসুন। দেখুন, দেখুন, ভালো করে দেখুন। মানে একটু উল্টে গিয়েছিল। রুম নাম্বার 6। সরি, কিছু মনে করবেন না, নো প্রবলেম। ওইদিকে রুম নাম্বার 9। আসুন আসুন আমার সাথে। বেশ কিছুদিন হলো বেড়াতে এসেছি। আপনি কি? না, বেড়াতে নয়, পুলিশে চাকরি তো। আজ এখানে, কাল অন্য কোথাও। আপা, আরে তুমি? আপা, আজও আপনার জন্য মালা নিয়ে এসেছি। ওদের দুজনকে এত আপন মনে হচ্ছে কেন? উনি বুঝি আপনার বড় আপা? আমি বুঝেছি, তাহলে উনি আমারও বড় আপা, আর আপনি মেজো আপা, তাই না বড় আপা? হ্যাঁ হ্যাঁ, আর তাই তো তুমি আমাকে ছোট বোন। এসো, বাট মুরাদ আর ইন্সপেক্টর জুলি একজোট হয়েছে। সঙ্গে আছে গায়িকা মিলি আর গায়ক টনি। মুরাদ আর মিলি, মানুষ অকালে মরে কখন? মরুন ডাকে যখন। Thank you.
Excuse me, please. দাম বলুন ভাই, দাম বলুন, পুরো মাস একসঙ্গে নিলাম হবে, দাম বলুন। মন্দিরে গেছে, প্রেম করে জায়গাটা নয়। ডাক্তার, চার হাজার পঞ্চাশ টাকা বুঝি না, সোজা সুজি পাঁচ হাজার টাকার উপর দাম চড়াবে, আছে কোনো হিম্মত আলা? হিম্মত আলা কেউ নেই, তবে হিম্মত আলী আছে। পাঁচ হাজার একশো টাকা। আরে হিম্মত আলী, একশো টাকা বাড়িয়ে মাছ নিতে পারবি না, ছয় হাজার একশো। বস, 5,000 মাল 10,000 নেবেন না। চোপ শালা চামচা, দশ হাজার একশো। 11,000, 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
পুনম বুঝি জি সেইভাবে কাজ করে যাবে কাজটা কিন্তু খুব রিস্কি কথাটা মনে রেখো তুমি এদিকে যাও আর তোমরা এদিকে আর তোমরা এদিকে যাও চারিদিকে পুলিশ সতর্ক দৃষ্টি রাখবে খুব সাবধান ওকে বস ওকে চাকরিতে আমি বহাল হলাম সত্যি বাবা আমার যা খুশি লাগছে না বাবা 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 পাগলি মেয়ে ছাড়বো না বাবা ডাকবো ডাক না বাবাকে ভয় পাই নাকি বাবা ডাকিছি ডাকিছি টাকা রেখে গেলে সব কেলেঙ্কারি হয়ে যাবে ভালো যদি বাসিস তাহলে তো ভয় কিসের সমাজপতিদের লাল চোখ
সবসময় খোলা আছে। ওদের জ্বালায় তোরা আমার মিলন কি সম্ভব? অসম্ভবকে যদি সম্ভব করতে না পারিস তাহলে সরে যা। তুই বলবি নাকি পাগলে বলে কি তোর ভালোবেসেছি সে আর নতুন কথা কি তোর নিয়ে ঘর বাদ সব দেখেছি আপনি আমাকে বিশ্বাস করুন প্লিজ।
আজ ভূত দেখেছেন, কাল হয়তো দেখবেন ঘোড়া ডিম, আর তাও বিশ্বাস করতে বলবেন। চশমা পাল্টান, আর নেশা টেশার অভ্যাস থাকলে ছেড়ে দিন। আপনি আমার মুখের কথাকে পাত্তা দিচ্ছেন না। আমার মুখের কথা বাদ দিন, এই ছবিটা দেখুন তো। কি হলো? এই ট্রাকটা তো এখন কে কে নিয়ন্ত্রণে, আর এই ট্রাক থেকে প্রচুর পরিমাণে মুক্ত উদ্ধার করে আমি কে কে দিয়েছিলাম। তার মানে এই ট্রাকটা ধরতে পারলে কে কে পর্যন্ত পৌঁছানো আমাদের পক্ষে অনেকটা সহজ হবে। সবাই কোথায়? ছড়িয়ে ছিটিয়ে আছে। রাখুন, দরকারি সবকিছুই আছে। আপনারা হাঁটেন ডালে ডালে, আর আমরা হাঁটি পাতায় পাতায়। I don't like to see your face now. তুমি জানো গোল্ড মার্চেন্ট মিস্টার ডনের সাথে আমার জরুরি আলাপ চলছে। কিন্তু বস, এর কেসটা আরো জরুরি। Who is this guy? Jake Tiki. Oh, I see. What's up? Nothing. Police. Oh, God. Baram, mehman ke khatir jatno karo. যদি বলি আমার ইম্পসিবল, কোন সাহসে তুমি আমার হাতে একগুচ্ছা ফুল তুলে দিলে? এগুলো কেন, আপনি বলেছিলেন না ফুলদানি খালি পড়ে আছে। তাই বুঝি? হ্যাঁ তাই। মিথ্যে বাদে, আসলে ফুলদানি তো ঘরেই নেই। জীবনে জীবন
করতাম নাচের পাগল করারা কেন যে আর থাকি দূরে দূরে
কাঁদিসনে মা, কাঁদিসনে, আমার কথা শোন কাকা। এখন না বললে আর বলার সময় পাব না। শোনবা পুনম, আমি তোকে নিজের মেয়ের মতোই দেখেছি, লালন পালন করেছি, কিন্তু তুই আমার মেয়ের দোষ। আমি তোর বাবা নই। তাহলে বলো কে আমি, কি আমার পরিচয় বলো বাবা বলো। জানি না, তবে ঘরে বড় কাঠের সিন্ধুকের মধ্যে একটা হার আছে, সেই হারটি ছিল তোর গলায়, তাতে আল্লাহ লেখা। মনে হয় তুই মুসলমানের মেয়ে। কাকা, তুমি তো জানো পুনমকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি। জানি, সবই জানি। আর যদি তোর বাপ ইসলাম বেঁচে থাকতো, অনুরোধ তো তাকে করতাম। সে যখন নেই তোকে অনুরোধ করছি, আমি পুনমকে তোর হাতে তুলে দিলাম। ওর যে তুই ছাড়া কেউ রইল না। মূর্তিটা যখন আমাদের হাতের মুঠোয় এসেই গেছে, তখন তোমার দেশে যেতে আমার আর কোনো আপত্তি নেই। দেবতী,
আমাকে শুনে যা আমার কেন পালিয়ে গেল আমাকে পাগল দেবে পালিয়ে গেল আমি তো পাগল না ওই হাতটার মাঝে আমি খুঁজে পেতে চেয়েছিলাম আমার হারানো তিন মানিককে আমি ওদের খুঁজে বার করব আমাদেরকে ফলো করেছিলে কে তুমি কি তোমার পরিচয় বলবো না বলবে না বলবো না কিছুতেই বলবো না আমি কিছুতেই বলবো না বলবে না বস আপনাকে তলব করেছে তুমি যাও আমি আসছি বলবে না না মিস্টার ডন তোমার আশা এবার পূর্ণ হবে সোনার মূর্তির সঙ্গে আমিও না হয় কিছুদিন তোমার দেশ থেকে ঘুরে আসবো ওকে শিওর কিন্তু মিস্টার খেকে হঠাৎ দেশের বাইরে যাবেন কেন টিকটিকে বড় জ্বালাচ্ছে বস মিস্টার এক্স এর কাছ থেকে কোনো কথাই আদায় করা যায়নি সময় মতো মরণের ঘন শুনেছি ফাঁসের আসামিকে মেরে ফেলার আগে জিজ্ঞেস করা হয় আপনি কিছু বলবেন বলুন আপনি কিছু বলবেন বলুন আমার একটাই কথা আমাকে ছেড়ে দিন আমি বাঁচতে চাই ঠিক আছে ছেড়ে দিচ্ছি যান বাঁচান যান
বুঝিও না, আমি আইনের লোক, আমাকে অপমান করলে ফাঁসিতে ঝুলবে। তোমার বাবা আব্দুল হালিম চৌধুরী আইনের লোক ছিল, তোমার লাবান মুরাদ সেও আইনের লোক ছিল, তাদেরকে যখন গোলাপ পানি খাইয়ে দিয়েছি তখন তুমি তো সামান্য মেয়ে মানুষ, অবশ্য সুন্দরীদের একজন, যাদেরকে আমি অত্যন্ত পছন্দ করি। আরে সত্যি কেন ঝামেলা করছ? আজ তোমার মতো বিশ্বাসঘাতককে আমি শেষ করে ফেলবো। মুরাদ, মুরাদ, লিসেন টু মি প্লিজ, তুমি যা চাও আমি তাই দেব, শুধু শুধু আমাকে জানে মেরো না। অল রাইট, কয়েকটা প্রশ্নের জবাব জানতে চাই, এতটুকু মিথ্যে বললে? না না, আমি সত্যি বলবো। লাখ টাকা ভর্তি ব্রিফকেস আমার ঘরে কে রেখেছিল? কার জন্য আমার চাকরি গেছে? আমি, আমার জন্য। এক অদৃশ্য হাতের কাজ সাজিতে রহমান সাহেব মারা গেলেন, পুলিশ আমাকে অ্যারেস্ট করলো। কে কে? আমি রহমান সাহেবকে খুন করিনি, পেছন থেকে তাকে গুলি করেছিল কে? মানে জবাব দাও না, বলো রহমান সাহেব হত্যাকারী কে? বলো কে? আমি আমি সম্পূর্ণরূপে তোমার উপর ভরসা করতে পারিনি, আড়াল থেকে দেখছিলাম। যখন পুলিশ এলো তখন মারতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু মারা গেল রহমান। তুমি পিস্তল দিয়ে নিরাপরাধ রহমান সাহেবকে খুন করেছিলে, আর আমি মিলে এখন আমার হাতে কোথায় নিয়ে আসবো বলুন।
তুমি তাড়াতাড়ি মিলিকে নিয়ে কাটাখালি রাস্তা তিন নম্বর ব্রিজের কাছে পৌঁছে যাও। ওকে 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 বস। কি বললে? কেকের ড্রেস পাওয়া গেছে? কোথায়? ওকে ওকে, আমি ফোর্সে পৌঁছে যাব, তুমি কড়া নজর রাখবে। ওকে স্যার। আমাকে বানিয়েছিলি ক্রিমিনাল, আমি তো সেই হাত রাখবো না।
বাম হাত ওঠা, ওঠা বাম হাত, ওঠা বলছি। নইলে তুমিতে তোর বুক ছাজা হয়ে যাবে। যে হাত দিয়ে তুই রহমান সাহেবকে গুলি করেছিস, আসামি বানিয়েছিলি আমার, আমি তো সে হাত পঙ্গু করে দেব। তোর ওই জঘন্য পাপে লিপ্ত হাত দুটোকে আমি গুলির পর গুলি করে ঝাঁঝরা করে দেব। ওকে আমার হাতে ছেড়ে দাও, ও আমার শিকার। ও জন্যই হারিয়েছি আমার মা বাবাকে, হারিয়েছি দুই বোন মেঘনা যমুনাকে। সেদিন তুই আমাদের তিনজনকে মারতে চেয়েছিলি, আজ আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে দেব। ওয়েল ডান, ওয়েল ডান মাই সন, তুই সমস্ত কাহিনীর মোড় ঘুরিয়ে দিয়েছিস। বস, অনেকক্ষণ ধরে ওদের খেলা দেখেছে, এবার আমাকে একটু খেলতে দিন। অন্যদের সবাইকে একসঙ্গে না 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 না, একসঙ্গে নয়, এক এক করে সবাইকে কবরে পাঠিয়ে দিই। প্রথম তোমাকে, না না না, প্রথম তোকে, কারণ তোকে মানলেই মিলি আমার হবে। সবাইকে অস্ত্র ফেলে দিতে বল। আমাকে পাগল ভেবেছিস না? হ্যাঁ, সারা জীবন পাগল সেজে তোকে আমি খুঁজে বেরিয়েছি। আমি সেই বিচারক আব্দুল হালিম চৌধুরী, যার বুকে থেকে কেড়ে নিয়েছিস তিন কন্যা, পদ্মা, মেঘনা, যমুনাকে। একই সঙ্গে তিন মেয়েকে হারানোর ব্যথা চলতে না পেরে আমার বুক শূন্য করে চলে গেছেন আমার স্ত্রী। যারা সইতে না পেরে সুখে সংসার ছেড়ে বিচারক থেকে আজ আমি হয়েছি পাগল। না না, আমি পাগল নই, আমি বিচারক, আজ তোর বিচার করব, তোকে মৃত্যুদণ্ড দেব। What?
চারিদিক ঘিরে ফেলেছে, কেউ পালাবার চেষ্টা করবে না। সবাই আত্মসমর্পণ করো। কে কে তুমি যেখানে থাকো বেরিয়ে এসো। এখনো বলছি সবাই আত্মসমর্পণ করো। ধন্য, পালাবার চেষ্টা করলে ভুলে যাও। আপনাকে গ্রেফতার করা হলো, আমার শেষ বিচারটা করতে দিলেন না আপনারা। সবাইকে নিয়ে এসো। বাবা বাবা, ভালো করে চেয়ে দেখো বাবা, আমি আমি তোমার পর্দা। All right, bro.